हेलो सबाई, वेलकम बैक टू आवर चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। और आज के सन्धे बेला बनाब एक स्पेशल रेसिपी, से देखो एखे सब उपकरणगुलो जोगाड़ कर नहीं प्रथम बार ही बनाची, तई भावलाम तुम्हारे साथ शेयर करी। तो एखे की आछे बोले दी, एखे आछे पनीर और एकटू आलू सिद्ध करेछी, जदिओ आलूटा आसले बेक कर नहीं माइक्रोवेने, और आछे गाजर, कैप्सिकम, लंका और पेंयाज। तो आमी पनीर आलू और गाजरटाके ग्रेट करे नियेछी, और एखाने रयेछे किछु कुचोनो पनीर, एटा दिए आलादा किछु एकटा बानाबो। और एइगुलो जेटा रयेछे एटा दिए आछे दुटो उपकरण बानाबो। तो प्रथमे आमी कि करी, एइ उपकरणटाके आगे डिवाइड करे नी दुटो जायगाय। हाँ दाड़ाओ, तोमादेर बोलेई नी जे कि कि बानाच्छि आजके। এই একই উপকরণ দিয়ে আজকে দুটো জিনিস বানাবো, তার মধ্যে একটা হচ্ছে পনির পকোড়া আর বা পনির কাটলেট যাই বলো না কেন, আর একটা দিয়ে আজকে বানাবো হচ্ছে আলু পরোটা বা ওই আলু পনির পরোটা টাইপের যেটাই হোক। তো তাই ভাবলাম যে দুটো জায়গা আগে আলাদা করে নিই, একটা হচ্ছে পরোটা বানানোর জন্য আর একটা যে পনির কাবাব বা ওই পকোড়া টাইপের যেটা বানাবো সেটার জন্য। তাই বাটিটাতে আগে পকোড়াটা প্রিপেয়ার করে নিই। একটু নুন, হলুদ আর হচ্ছে ওই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর আমার কাছে না লঙ্কা গুঁড়ো শেষ হয়ে গেছে, সেই জন্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। হালকা একটু ঝাল হবে, আর কাঁচা লঙ্কা তো কুচোনো দেওয়াই আছে, আর এই যে একটু গোলমরিচ দিচ্ছি, ব্যাস এবার এইটাকেই ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এটার সাথে আরও একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব দিলে ব্যাপারটা একটু মুচমুচে হবে। দাঁড়াও, হাতে এবার একটা গ্লাভস পরে নিই। হ্যাঁ, এবারে এটাকে ভালো করে মিক্স করছি। গ্লাভসটা পরলাম কারণ আমার না কাঁচা লঙ্কায় হাত লাগলে হাত প্রচণ্ড জ্বালা করে, সেই জন্য গ্লাভসটা পরে নিলাম। আর এটাতে একটু তেলও দিলাম যে যাতে মাখাটা একটু ভালো হয়। তো মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। তেলটা দিলে দেখেছি মানে মনে হচ্ছে যে আমার যে ডোটা পাকাবো সেটা বেশ টাইট টাইট হবে। তো চলো, ভালো করে মাখা অলমোস্ট কমপ্লিট, এবার দেখি কতটা ভালো মানে এই ডোটা বানানো যাচ্ছে পকোড়ার। তো আমার যদিও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি অনেককেই দেখেছি এরকমভাবে বানাতে। তো ভাবলাম আজকে ফ্রিজে অনেক দিন ধরে পনির পড়ে আছে, তো চলো পনিরটাকে কাজে লাগানো যাক। আর এই লাস্টবার না পনির কিনেছিলাম, 1 কিলো কিনে নিয়েছি একবারে, আর 1 কিলো খাওয়া মানে তো অনেক দুঃসাধ্য ব্যাপার। এটায় আরেকটু ব্রেড ক্রাম মেশাচ্ছি যাতে আরেকটু মুচমুচে হয়। আর একটা গোল বানালাম, তো ভাবছি এবারেরগুলো আর গোল বানাবো না, একটু চ্যাপ্টা চ্যাপ্টা করি। চ্যাপ্টা চ্যাপ্টাগুলো ভাজতেও সুবিধে হবে আর ভালোও লাগবে খেতে। তো ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, দেখি কতগুলো হয়। এগুলো বানিয়ে নিই। এখন আমাদের এখানে আসলে সন্ধেবেলা, তো ভাবলাম যে সন্ধ্যের স্ন্যাক্সটা এটা দিয়ে সুন্দর খাওয়া যাবে। আর রাতের জন্য হবে আজকে ওই আলু পনির পরোটা। কিন্তু এটা বানাতে বানাতেই মনে হচ্ছে আজকে আমার রাত চলেই আসবে। দেখি একবার অর্ককে জিজ্ঞাসা করি, ও যদি বলে এটা এখন খাবো তাহলে খাবো, আর না হলে এটা রেখে দেবো। তো অ্যাজ ইউজুয়াল এখন আমাদের এটা আর খাওয়া হলো না, তাই আমি এটাকে জিপলকে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর মনে হয় ভালোই থাকবে, খারাপ নয়। এটাকে কাল বা পরশু এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেব। আর এখন রাতে ডিনারটাই বানিয়ে নিচ্ছি, কারণ অলরেডি 8টা বেজে গেছে। এটা বানাতে বানাতেই আমার 8:30 হয়ে যাবে, খেতে খেতে 9টা, তো বা হয়তো তারও বেশি হতে পারে, জানি না কতগুলো পরোটা হবে। সেই জন্য এটাও ওই একই উপকরণ দিয়েই আমি এটাকে মাখিয়ে পরোটার পুর করব। আর ওইদিকে অর্ককে দিয়েছি একটা গুরু দায়িত্ব, এই যে ও এখানে ছোট ছোট পনির যেগুলো ছিল সেইগুলো দিয়ে তরকারি বসিয়ে দিয়েছিল। যেমন নর্মাল আমরা পনিরের তরকারি করি পেঁয়াজ আদা রসুন দিয়ে, ঠিক সেরকমই, কিছুই স্পেশাল নয়। তো এই ছোট ছোট পনিরটা মানে এটাকে পনির কিমা টাইপেরও বলতে পারো, ওরকমভাবেই একটা মাখা মাখা তরকারি করছি। ওদিকে ও আমার আটাটাও মেখে দিয়েছে, এবারে চলো পরোটাগুলো বানিয়ে ফেলি বড় বড় ডো করে। আমি না যতবারই আলুর পরোটা বানাই কোনোবারই আমার পুর না ভেতরে থাকে না, জানি না কেন, যত ভালোভাবেই দিই যাই করি প্রত্যেক বাড়ি দেখেছি বেলার সময় পুরটা ঠিক বেরোবেই বেরোবে। এবারে জানি না কী হবে, পুর কম দিলেও বেরোয়, পুর বেশি দিলেও বেরোয়। আর আলুর পরোটা যেহেতু মানে একটু ভেতরে পুর না হলেও বেশ ভালো লাগে না। তো চলো দেখি আজকেরটা চেষ্টা করে দেখি কতটা ভালো হয়। তবে এতটা আটা মাখা হয়েছে মনে হচ্ছে অনেকগুলো পরোটা হয়ে যাবে।
না খুব বেশি যদিও হয়নি, এই যে আমার হয়েই গেছে, চারটে বড় বড় ডো বানিয়ে নিয়েছি, এবার হচ্ছে বেলতে আসব। দেখি আজকের বেলাটা কতটা ভালো হয়। তোমরা যদি কেউ কোনো টিপস জানো তো অবশ্যই আমাকে বলো তো, যে কি করে বেললে এর ভেতর থেকে বেরোবে না, আজকেও মনে হচ্ছে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে, খুব চাপ লাগছে। এই দেখো সাইড দিয়ে একটু একটু করে বেরোচ্ছে। আমি এটা হালকা মানে একদম হালকা হাতেই বেলছি, কিন্তু একদমই প্রেশার দিচ্ছে না, এই যে তাও খুলে যাচ্ছে। আটাটা মনে হচ্ছে যেন একটু নরম হয়ে গেছে, থাক একে আর বেশি প্রেস করব না, হয়েই গেছে, এবার তাওয়ায় চাপিয়ে দিই। ইউএসএতে আসার পর বেশিরভাগই আলুর পরোটা খেয়েছি রেডি টু ইট, যেগুলো পাওয়া যায় ফ্রোজেন হিসেবে পাওয়া যায় ইন্ডিয়ান মার্কেট বা তোমার বাংলাদেশি দোকানগুলোতে, আর ওগুলো সত্যি খেতে অপরূপ সুন্দর। আমি এর আগেও একটা তোমাদের আমার চ্যানেলে ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যেখানে আমি দেখিয়েছিলাম যে এখানের ফ্রোজেন খাবারগুলো কেমন হয়। সেই ব্লগটাই তোমরা দেখতে পাবে যে এখানে যে পরোটাগুলো পাওয়া যায় না খুবই ভালো, ডাল পরোটা বলো, আলু পরোটা, অনিয়ন পরোটা, তারপরে কড়াইশুঁটির পরোটা, কি নেই, ইচ অ্যান্ড এভরিথিং আছে। তো আমার মনে হয় ঘরে এত কষ্ট করে করার থেকে কিনে খাওয়া ঢের ভালো। তবে রিসেন্টলি আমার ফ্রিজে থাকেই সব সময় শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে বললাম যে অর্ককে চলো তাহলে আজকে ঘরেই একটু বানিয়ে খাওয়া যাক। আর এটা বেশ মানে এটার সাথে যদিও কিছু লাগে না, বাট আমরা তাও আজকে একটু পনিরের তরকারি করলাম। আর পরোটাটা ভাজাটাও আমি এখন নতুনভাবে শিখলাম যে প্রথমে মানে সেকার মতো করে সেকে নিয়ে তারপরে হালকা বাটার ব্রাশ করে জাস্ট আমি পরোটাটাকে ভেজে নিয়েছি। এতে দেখি পরোটাটার মানে বাটার বলো বা তেল বলো যা দিয়েই ভাজো না কেন সেই পরিমাণটাও কম লাগে আর খেতেও বেশ ভালো হয়। তো এখন চারটে পরোটা ভেজে নিই, ভেজে নিয়ে খেতে বসবো। বাট আমার মনে হচ্ছে চারটেরও বেশি হবে, একটু ডো বেঁচে গেছে, তো একবারে সবগুলোই ভেজে রেখে দেবো, যদি থাকে তো থাকবে, সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে। তো পরোটাগুলো দেখতে হয়তো খুব একটা ভালো হচ্ছে না, দেখো সবই এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেছে, কী আর করবো, যতটুকু পারলাম চেষ্টা করলাম। আর এটা মানে আমি আজ পর্যন্ত এখনও সাকসেসফুল হইনি, এত কিছু রান্না করেছি কিন্তু এই আলুর পরোটার পুর আমার বেরোবেই। যাই হোক খেতে ভালো হলেই হলো, পুরটা বেরোয় বেরোক, অতটা মানে অসুবিধে হচ্ছে না, খেতে কেমন হয় দেখি এবার। এই দেখো প্রায় ঘড়িতে 10টা বাজবো বাজবো হয়ে গেছে, এদিকে অর্ক টিভি চালিয়ে দিয়েছে, আমরা এখন খেতে বসবো। আর এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনারের মেনু, ও একটু শশা কেটে নিল, পনিরের তরকারিটাও একদম ইয়াম্মি হয়েছে। আর দেখি এবার সার্ভ করি একটা একটা করে, আর অর্ক থেকে রিভিউ নিই যে কেমন হয়েছে খেতে। তরকারিটা দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। তোমার হাতে একদম জাদু আছে। না সত্যি কিন্তু খেতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, আর বিশেষত তরকারিটা যেন আরও বেশি ভালো হয়েছে। আমি আবার এর সাথে একটু সস নিয়েছি, কারণ এই কম্বিনেশনটা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এত দূরই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ফেসবুক পেজের বন্ধুরা পেজটা ফলো করে দিও। আমরা খেতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে একটা নতুন ব্লগে। টাটা।